যেভাবে চাঁদা তোলে ওইভাবে তারা টোল আদায় করছে। কত ওরে কপাল, এখানেও টোল ফি দিতে হবে। গেট আপটা দেখছেন, বাকিটা এবার আপনারাই বললেন যে এটা কি মনে হয় যে এই ব্যাপারগুলো সরকারিভাবে চলতেছে। টোল বের করো, টোল বের করো। এই সেতু বানাইছে কোন কালে? টোল ফি কি আজীবন চলবে? আর কতগুলা দিতে হবে কে জানে। টোল নেয় ঠিকই, কিন্তু কোনো টোকেন দেয় না। ভাই রে ভাই, এই ছোট্ট একটা ব্রিজেও টোল, আল্লাহ! ভাত আর ডিম দুজন মিলে 80 টাকা, তার মানে 40 টাকায় একজনের খাওয়ার কমপ্লিট। হাইওয়ের পাশে এরকম ছোট্ট একটা টং দোকানে রাতের বেলা বিরতি দিলাম। ফ্রিজ, ওভেন সব কিছু আছে, ইনফ্যাক্ট ভাতের ব্যবস্থাও আছে। চাচা আসি তাইলে, আপনার বাসা তো এখানেই না? ট্যাঙ্কিটা একদম ফুল করে নিলাম। আসলে ট্যাঙ্কি ফুল না থাকলে শরীরে এনার্জি পাওয়া যায় না ট্যুর করার সময়। বাস বাস বাস, এনাফ, একটু ফাঁকা থাকুক। হ্যাঁ, 1000 কত? 1130। ট্যাঙ্কি এখন ফুল আছে, একদম ফুরফুরা মেজাজে বাইক চালাবো। কত? আমাদের দ্বিতীয় নম্বর টোল। ঢাকার জ্যামজট আপনাদেরকে আর দেখালাম না, কারণ ওসব দেখে দেখে আপনারা অভ্যস্ত। তো ব্লগটা শুরু করছি ভাঙা এক্সপ্রেসওয়ে থেকে। এখন ঘড়িতে সময় 4:15, আর এর মধ্যে কতবার যাত্রা বিরতি দেওয়া হয়েছে তার কোনো হিসাব নাই। আকাশের অবস্থা কিছুক্ষণ আগে খারাপ দেখলাম, বৃষ্টি হলেও হতে পারে, আসলে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এখন আছি মাদারীপুরের এই সাইডে, আর এখান থেকে বরিশালের দূরত্ব দেখাচ্ছে প্রায় 77 কিলোমিটার। হিসাব করে দেখলাম প্রায় 4 মাস পরে আজকে ক্যামেরার সামনে, সরি, ক্যামেরার সামনে না, ক্যামেরার পিছনে, এখনও সামনে আসা হয় নাই। কন্টিনিউ যখন ব্লগিং করি তখন ক্যামেরার সামনে কথা বলতে বলতে ওইটা অভ্যাস হয়ে যায়, ক্যামেরার সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়। যখনই লং টাইমে একটা গ্যাপ পড়ে যায় তখন ক্যামেরার সামনে কথা বলতে একটা জড়তা কাজ করে। মাদারীপুরের আগে এবং পরে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, মানে যে পরিমাণ বড় গাড়ি এই রাস্তায় চলাফেরা করে সেই তুলনায় রাস্তাটা হয়ে গেছে বেশ সরু, যার কারণে ওভারটেকিংয়ে একটু প্রবলেম হয়ে যায়। সামনে বরাবরই এমন সরু রাস্তা হবে কি না জানি না, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি কুয়াকাটা। এর আগেও একবার গিয়েছি, তবে সেটা অনেক ছোট থাকতে ফ্যামিলির সাথে গিয়েছি, আমার কিছুই মনে নাই যে আসলে কুয়াকাটায় গিয়ে কি দেখেছি। তবে কুয়াকাটায় যাওয়ার প্ল্যান এর আগেও প্রায় 8-9 বার হয়েছে, কিন্তু কোনোবারই কুয়াকাটায় যাওয়া হয় নাই। হয় কক্সবাজার গেছি, না হয় দেশের বাইরে গেছি, কিন্তু কুয়াকাটায় যাওয়া হয় নাই। এবার চিন্তা করছি যে যা আছে কপালে, মানে হুটহাট প্ল্যান করে বাইকটা নিয়ে জাস্ট কোনো রকম বাসা থেকে বের হওয়া। পুরোপুরি গরম পড়ে গেলেও এখানে আসা পরে মনে হচ্ছে এখনও শীতের সকাল। দেখেন দুই পাশে কুয়াশা দেখা যাচ্ছে, মাঝখানে এরকম একটা সরু রাস্তা, রাস্তার দুই পাশে গাছ নুয়ে আছে, দারুণ লাগছে এই সকালটা। এখান থেকে মাদারীপুর জেলা শেষ, বরিশালের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে পড়েছি। এই জায়গাটার নাম দেখাচ্ছে গৌর নদী, বরিশাল সদর যেটা ওইটা এখনও এখান থেকে মোটামুটি 25 কিলোমিটারের মতো দূরে হবে। এটা কত নাম্বার কফি? হ্যাঁ, 8-9 নাম্বার, 8-9 নাম্বার কফি চলে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। লং রাইডে বের হইলে আমার শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে ঘুম পায়। আর এর জন্য প্রচুর চা কফি খেতে হয়, প্রচুর ব্রেক দিতে হয়, আর এবার তো এক্সট্রিম লেভেলে চলে গেছে যে সাথে পান কিনে রাখছি। পান খাওয়ার অভ্যাস কিন্তু আমার মোটেও নাই, বাট এই পান সাথে রাখছি, পান খাচ্ছি যেন ঘুমটা না আসে। চাচা এই জায়গার নাম কি? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশেই দেখলাম একটা বেদে বহর, এরকম বেদে বহরের আগেও চলার পথে অনেক সময় চোখে পড়েছে, কিন্তু কখনো দাঁড়িয়ে তাদের জীবন জীবিকা একদম সামনে থেকে দেখা হয় নাই। এর জন্যই আর কি বাইকটা একটু থামালাম, তাদের সকালটা আসলে কিভাবে শুরু হচ্ছে সেটা দেখার জন্য। এখান থেকে পায়রা সেতু দেখাচ্ছে 42 কিলোমিটার, আর কুয়াকাটা 126 কিলোমিটার। সামনে বাসের পিছনে লেখা আছে যত গতি তত ক্ষতি। এখানকার সিএনজিগুলো এরকম স্টাইলের, খুব সম্ভবত 8 জন করে বসা যায়। ঘড়িতে এখন সময় 7:30, আমরা ঢুকে পড়েছি বরিশাল সদরে। আর এখানকার
সিএনজি, রিক্সা, তারপরে অটো, এগুলোর মধ্যে ভিন্নতা আছে, দেখলেই হয়তো বুঝতে পারছেন। একটু কালারফুল সব কিছু। বরিশালের কয়েকটা ফেমাস প্লেসের নাম অনেক শুনেছি, যেমন বিবির পুকুর না ডিবির পুকুর, এই টাইপের একটা পুকুর আছে শহরের মধ্যে। তারপরে আর একটা টাওয়ার আছে, খুব সম্ভবত ওটার নাম জ্যাকব টাওয়ার। জানি না যাওয়ার রুটেই এই প্লেসগুলো পড়বে কি না, যদি দেখতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আর এই মুহূর্তে ভিডিওটি কে কে বরিশাল থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আঞ্চলিক ভাষায় কমেন্টটা করবেন। আমার পাশে একটা পুকুর দেখা যাচ্ছে, প্লাস গুগল ম্যাপেও দেখতে পাচ্ছি শহরের মধ্যেই না অনেকগুলো পুকুর আছে এখানে। এখন পর্যন্ত মোটামুটি 5-6টা টোল দিয়ে ফেলেছি, জানি না এত টোল কিসের, এই যে এই মাত্র একটা টোল দিলাম। এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, আসলে টোল পড়ে যায় অনেকগুলো, আমি শিওর না, তবে হয়তো বা আমরা এখন এই ব্রিজটা পার হয়ে পটুয়াখালীর দিকে ঢুকছি। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়, এটা গেট নাম্বার 2, আর এই পাশেরটা খুব সম্ভবত মসজিদ মনে হচ্ছে। আমি যদি কোনো জায়গাতে ভুল ইনফরমেশান দিয়ে থাকি তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই সাইডে আমার আসা হয় নাই লাইফে তেমন একটা। ওই যে বললাম ছোট থাকতে একবার আসছিলাম ওই পর্যন্তই, বাট জ্ঞান বুদ্ধি হওয়ার পরে এটাই আমার ফার্স্ট টাইম আসা। ও সরি, তখন একটা কথা ভুল বলেছিলাম, আমরা এখন পটুয়াখালীতে না, ঝালকাঠিতে ঢুকলাম। এখান থেকে পটুয়াখালীর ডিস্টেন্স দেখাচ্ছে এখনও 33 কিলোমিটার। এই তো চলে আসছে এখন পায়রা সেতুতে, আর এরপর থেকেই খুব সম্ভবত পটুয়াখালী শুরু হবে। এখানেও টোল আছে কিনা জানি না, বা আরও কতগুলো টোল দিতে হবে। আসলে এরকম 10 টাকা করে টোল দিতে দিতে না হিসাব করে দেখলাম যে অনেক টাকাই হয়ে যায়। এই সেতুর ডিজাইন তো দেখি ওই যে চট্টগ্রামে একটা ব্রিজ আছে না, কি যেন শাহ আমানত না কি একটা ব্রিজের নাম, আমার এই মুহূর্তে সঠিক খেয়াল পড়ছে না, ওই ব্রিজের মতোই ডিজাইন। ওঠার সময় টোল না দেখে খুবই খুশি হয়েছিলাম, এই ব্রিজটাতে অন্তত টোল নাই, বাট ব্রিজের শেষে দেখি যে এই যে টোল প্লাজা বসায় রাখছে। টোল বের করো, টোল বের করো, আর কতগুলা দিতে হবে কে জানে। কত টাকা? 20 টাকা, এখানে 10 টাকা বেড়ে গেছে। এই 10-20 করে দিতে দিতে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার ব্যাক করার সময়ও এই জায়গাগুলোতে টোল দিতে হবে। পটুয়াখালী কি শুরু হয়েছে এখান থেকে? ও, এখানে একটা পটুয়াখালীর সাইন দেওয়া আছে, খুব সম্ভবত শুরু হয়ে গেছে পটুয়াখালী এখান থেকে। ছোট্ট একটা ব্রেক দিয়ে দেই, জায়গাটার নাম পাগলার মোড়, দুমকি পটুয়াখালী। এখন এটা পার হচ্ছে পটুয়াখালী সেতু, এখানেও টোল আছে কি না কে জানে। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো, আপনারা 10-20 টাকার নোট এগুলো মানে যদি বাইক নিয়ে আসেন তাহলে সাইড করে আলাদা একটা পকেটে রাখবেন, না হলে এই টোল ফি দেওয়ার সময় দেখবেন যে অনেক সময় নষ্ট হয়ে যাবে। ওরে কপাল, এখানেও টোল ফি দিতে হবে। এই টোল ফিগুলো দেওয়া শেষ হবে কবে? মানে একটা তো আমার জানা মতো একটা মেয়াদ থাকে, একটা ব্রিজের টোল কি জনগণ সারা জীবন দিবে? দেখেন এখানেও টোল ফি, এটা হচ্ছে পটুয়াখালী সেতু। কত দাও? 10 টাকা দাও। আমরা তো এই রোডেরও একটা ট্যাক্স দিয়েই গাড়ি নামাইছি রোডে, আবার যদি সেতুর জন্য এত টোল ফি দিতে হয়, ভাই কোন দেশে বাস করি? এই সেতু বানাইছে কোন কালে? টোল ফি কি আজীবন চলবে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। পটুয়াখালী সদরে ঢুকে পড়ছে এখন, এটা হচ্ছে 4 রাস্তার যে মোড় ওইটা। আপনারা যারা বরিশাল বা পটুয়াখালীর স্থানীয় মানুষজন আছেন, তারাও কি মানে প্রতিনিয়ত এরকম টোল ফি দিয়েই চলাফেরা করেন? এই ব্যাপারটা আমার জানার খুব ইচ্ছা হলো। যদি এখানকার স্থানীয় কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেউ প্রতিনিয়ত এরকম টোল ফি দিয়ে চলতে হয় কি না। এখানে একটা হাট বসেছে, এখানে তো অবস্থা ভালো না, আমতলি বাজারের পর থেকেই শুরু হয়েছে জ্যাম। ম্যাপেও দেখতে পাচ্ছি মোটামুটি অনেকখানি জ্যাম, সামনে খুব সম্ভবত আর একটা ব্রিজ আছে। এই রোদের মধ্যে দাঁড়ানোই তো এখন কষ্ট হয়ে যাচ্ছে, মানে আসার পথে যা দেখলাম যে পরিমাণ মানুষ আসছে কুয়াকাটায়, এখন আমি চিন্তায় আছি যে কুয়াকাটায় গিয়ে হোটেল রুম পাবো কিনা। গতকালকে গেছে নববর্ষ, 2 দিন আগে গেছে হচ্ছে ঈদ,
তাইলে বোঝেন কি পরিমাণ চাপ। এখনো মানুষ ঈদের ছুটি কাটাচ্ছে, আল্লাহ ভরসা, দেখা যাক। রাস্তাটা হয়ে গেছে খুবই চেপা, আর সেই তুলনায় গাড়ি অনেক বেশি। আরও একটা ব্রিজ পার হচ্ছি এবং আমি শিওর ব্রিজের শেষ মাথায় টোল আছে। এই ব্রিজের নাম জানি না, তবে কুয়াকাটা এখান থেকে আর 23 কিলোমিটার দেখাচ্ছে। এই দেখেন, যে কথা সেই কাজ, মামারা টোল আদায়ের জন্য বসে আছে। টোল নেয় ঠিকই, কিন্তু কোনো টোকেন দেয় না, জাস্ট টাকা নেওয়া পর্যন্তই। কত দিয়ে দিছ? আর মাত্র 16 কিলোমিটার পথ বাকি, কিন্তু রাস্তার অবস্থা এখন দেখছি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। পুরা 2 কিলোমিটার পথ আসলাম এরকম ভাঙা। এখন মনে হয় ভালো পথ, তবে এটা দ্রুত ঠিক করে ফেলা উচিত, কারণ কুয়াকাটা আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। খুব সম্ভবত এটাই লাস্ট, এরপরে মনে হয় না আর কোনো ব্রিজ আছে। মানে গুগল ম্যাপে যত জায়গাতে ব্রিজ আছে তত জায়গাতেই টোল, আর তাদের টোল নেওয়ার সিস্টেম দেখে মনে হয় না যে এই কাজগুলো এখন সরকারিভাবে চলতেছে। সামথিং ইজ রং। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে সামনে একটা টোল আছে, তারা কিন্তু কোনো টোকেনও দেয় না। আমার কথা, সব কিছু যদি ঠিকভাবে চলে তাহলে টোকেন কেন দিবে না? আর তাদের টোল নেওয়ার সিস্টেমই বা এমন কেন? দেখেন, কেউ লুঙ্গি পরে দাঁড়ায় আছে, কেউ প্যান্ট পরে দাঁড়ায় আছে, মানে সিস্টেম নেই, অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপারও নাই এখানে। জাস্ট যেভাবে চাঁদা তোলে ওইভাবে তারা টোল আদায় করছে। এই পাশে রশি টানায় রাখছে। কত দেখছেন গেট আপটা দেখছেন? বাকিটা এবার আপনারাই বললেন যে এটা কি মনে হয় যে এই ব্যাপারগুলো সরকারিভাবে চলতেছে। এই যে টাকাটা দিয়ে আসলাম, এটা কি আদৌ সরকারের খাতে যাবে? আমার এই ব্যাপারটা নিয়ে সন্দেহ আছে। আমার যেটা মনে হইলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর সূর্যমুখী ফুলের ক্ষেত এই পাশে, দেখতে দারুণ লাগছে। ক্যামেরায় আসলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না। এই পাশেও সূর্যমুখীর ক্ষেত, এই পাশেও ক্ষেত। লাস্টের এই কয়েক কিলোমিটার পথ যাইতে অবস্থা পুরা খারাপ হয়ে যাইতেছে। রোদের মধ্যে রাস্তার অবস্থা জঘন্য। আমি তো ভাবলাম ব্রিজ শেষ, টোলের পর্বও শেষ, এখন তো দেখছি আর একটা ব্রিজ আছে। মানে ব্যাপারটা সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। এটাতেও যদি টোল থাকে, খুব একটা বড় ব্রিজ তা কিন্তু না। মানে ভাই রে ভাই, এই ছোট্ট একটা ব্রিজেও টোল, আল্লাহ! মানে কি আর বলবো, এই জায়গাতে বলার আর ভাষা নাই। তার মধ্যে রাস্তার অবস্থা একটু দেখেন। কত? 10। ভালো, টোল দিতে দিতে এই যে যতগুলো টোল দিছি আবার ফেরার পথে এতগুলো টোল দিতে হবে। এখানে দেখাচ্ছে কুয়াকাটা 0 কিলোমিটার, চলে আসছি। খুব সম্ভবত সামনেই সৈকত। এখানে খাবারের অনেক হোটেল আছে এই পাশটায়, বাট আমাদের দরকার আগে থাকার হোটেল। ইচ্ছা আছে সমুদ্র পাড়েই কোনো একটা হোটেল ঠিক করব। দেখা যাক, অনেক হোটেল এই পাশে, বাট দেখি একদম সমুদ্র পাড়ে যাই কি অবস্থা। এই যে এই পাশে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর এই পাশে বেশ কিছু হোটেল আছে। দেখি এই পাশের হোটেলগুলোর কি অবস্থা। এই পাশে হোটেলের থেকে শুটকি মার্কেটই বেশি দেখলাম। এটা সিভিউ ইন্টারন্যাশনাল মোটেলস, দেখা যাক এখানে কি অবস্থা, রুম পাওয়া যায় কি না। গাড়ি রাখারও ব্যবস্থা আছে নিচে। আপাতত এই একটা রুমের ব্যবস্থা করলাম, না হইলেও 5-7টা হোটেল ঘুরছি। মানে ইচ্ছা ছিল বিচের পারে থাকার, বাট বিচের পারে কোথাও কোনো রুম থাকা পাইলাম না। মানে এতটাই রাশ যাচ্ছে এখন কুয়াকাটায়, কোথাও রুম টুম কিচ্ছু নাই। কি ব্যাপার, এটা খুলে না কেন? মোটামুটি এই একটা রুম পাইলাম। এই পাশে একটা বারান্দা আছে, খুলতে পারলাম না। আর 2টা বেড, একটা ড্রেসিং টেবিল, টাইলস করা রুম, নন এসি, এসিও পাইলাম না, ব্যাড লাক। তো এইটাতেই উঠে পড়লাম। এইটার ভাড়া পড়েছে অনেক, বার্গেন টার্গেন সব কিছু করে 1200 টাকা। আপাতত এটাই আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে। ওয়াশরুম হচ্ছে এটা, হাইকমোড বেসিন, এই তো